গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পর আবার ভিডিও দিচ্ছি। হ্যাঁ, কারণ তোমরা জানতেই যে আমার যে ফোনটাতে আমি ভিডিও করতাম সেটা হচ্ছে এই ফোনটা XR। এটা হচ্ছে 4 বছর পুরনো হয়ে গেছে, প্লাস এটার মধ্যে স্টোরেজ একদম নেই। মানে আমি ভিডিও করে এডিট করে সেভও করতে পারতাম না, যার জন্য ভিডিও আপলোড করা তো দূরে থাক, আমি কিচ্ছু করতে পারতাম না এই ফোনটা দিয়ে। তো প্লাস কয়েকদিন হয়েছে আমি নতুন ফোনে আপগ্রেড করেছি, আর সেই ফোন দিয়ে এই যে ফার্স্ট ভিডিও, আর আজকের পর থেকে কন্টিনিউ করব ভিডিও দেওয়ার চেষ্টা। তো প্লিজ তোমরা সাথে থেকো, নেক্সট দেখা হবে। বুধ চতুর্দশী, তো বাড়ি ঘর একদম তুঙ্গে হয়ে আছে, সব কিছু পরিষ্কার চলছে, বিছানা চাদর থেকে সব উঠিয়ে দিয়েছি, পুরো বাড়ির ভ্যাকিউম ক্লিনিং চলছে। আমি এদিকে কাজ করে করে হাঁপিয়ে যাচ্ছি, আর ও এদিকে ঘুরে বেড়াচ্ছে। ওই যে ওর সাথে ওর পোংটামো করতে লাগতেছে। কি রে, কাজ করবে কি? এখন এত বড় বাড়ি, আমি একা একা কি করে পরিষ্কার করব? তার উপর রান্না আছে, আজকে আবার কি 14 শাক রান্না করতে হবে। জানি সব কাজকর্ম সেরে এখানে এখন আমরা লাঞ্চ করতে বসেছি, আর রান্না করেছি এখানে হচ্ছে ফুলকপি, মটরশুঁটি পনির দিয়ে, এখানে হচ্ছে লাউয়ের ডাল, পাঁপড় ভাজা, আর এটা ধার করে চেয়ে আনা 14 শাক, যেটা আমি আর বানাতে পারিনি। তো এখন লাঞ্চটা করে নিই, 4টা বাজে এখন, এতক্ষণে লাঞ্চ। এখানে অগাধ চেষ্টা করছে কি করে পনির পাওয়া যায়, এদিক দিয়ে সেদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা খাবি পনির? থালের উপর উঠে চলে আয় ডরু, পনির খাবা। বাইরে বিকেল তো প্রায় হয়ে এসেছে, তাই এখানে আমি প্রদীপগুলো ভিজিয়ে নিলাম, একটু পরে হচ্ছে দেব সন্ধ্যেবেলা। আরেকজন এখানে ঘুমোচ্ছে। কিরে, ঘুমায়নি? ঘুমায়নি? ঘুমা বদমাস মেয়ে, কি দেখিস? দেখ, প্রদীপ ধরাবি, প্রদীপ ধরাবি, ধরাবি, প্রদীপ ধরাবি, ধরাবি কে? ঘুমা। এই এই, ও রেডি করবে। তুই কি করবি? তো এখানে আমি 14 প্রদীপ রেডি করে নিচ্ছি, তারপর দিব। তুই প্রদীপ খাবি? এই এদিকে দেখ, ও রেডি করবে। হ্যাপি দিওয়ালি, তাই না দুরু? হ্যাপি দিওয়ালি। কই যাস, কই যাস, কই যাস? তুই ঘুরতে দিতে শুধু ঘুরতে। আমি তো প্রদীপ দাও, আমার এখানে কমপ্লিট। তখন প্রদীপ তুলে দিয়ে নিয়েছি, বাট এখানে এখন বাড়িতে কিছুক্ষণ থাকবো, তারপর বেরোবো, কারণ এভাবে আগুন জ্বলিয়ে বেরোনোটা সেফ হবে না। তখন বাড়িতে আছি কিছুক্ষণ, তারপর আবার বেরোবো, দেখি কোথায় যাই, তারপর নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে সেখানে গিয়ে। টাটা। এখানে আমি খাচ্ছি এখন ব্রাউনি, আর শুভম খাচ্ছে চপ। এসেছিলাম একটা ফ্রেন্ডের বাড়ি, আর এখানে কিন্তু এই যে এই যে এই যে এই যে ন্যান্সি, ন্যান্সি, ন্যান্সি। বাবা, তুমি তোমার নাম বোঝো, তুমি তোমার নাম বোঝো, তোমার নাম বোঝো তুমি। এখানে ন্যান্সি আছে, ওই ঘরে আরো 4টে আছে। নিলাম ডিনারটা, হচ্ছে তোমাদেরকে শেয়ার করতে ভুলে গেছি। রুটি করলাম, রুটি করলাম না, রুটি কিনলাম, রুটি খেলাম, আর দুপুরের যে তরকারিটা ছিল পরের তরকারিটা দিই। এখন ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুমোতে যাবো। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। আর যদি ভালো লাগে আমাদের ব্লগ, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করো। টাটা, বাই বাই।